মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মাথায় রেখেই বাজেট দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন সরকারের ব্যয় সংকোচন নীতি অব্যাহত থাকবে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন অজ্ঞতার কারণে কালো হয়ে যাওয়া টাকা সাদা করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির কারণেই সুযোগ দেয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনাম মোহাম্মদ রহমাতুল মুনিম রকন রিপোর্ট যা শুরুতে রাখা বক্তব্যে অর্থমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে পেশ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন চলমান থাকবে এ সময় ব্যাংকিং খাতের নাজুক অবস্থার মাঝেও বাজেট ঘাটতির এক লাখ হাজার কোটি টাকা ব্যাংক থেকেই লোন নেয় তারল্য সংকট সহ নানান বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা তবে অর্থমন্ত্রীর চোখে সবই স্বাভাবিক ব্যাংক থেকে যে ঋণ নেওয়া এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করে সব সরকারই করে আর কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অর্থমন্ত্রী মাইক ঠেলে দেন এনবিআর চেয়ারম্যানের দিকে উত্তর দেন সাবেক আইজিপি বেনজির আহমেদ নির্দিষ্ট কর দিয়ে সম্পদ সাদা করতে পারবেন কিনা এমন প্রশ্নেরও এই ধরনের বিষয়ে কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে এটা আইনি প্রক্রিয়া পড়ে গেছে কেসের ভিতরে পড়ে আছে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল যে রিটার্নে সুযোগ দেওয়ার জন্য এই অ্যামিনিস্ট্রির বিষয়টি রেখেছিলাম থেকে থেকে নিত্য বাজার কেন অস্থির হচ্ছে আসলেই তা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই মূল্যস্ফীতির কারণেই সুযোগ থাকার পরও বাজেটের আকার বড় করা হয়নি বলে জানান অর্থ বিভাগের সচিব রকন উদ্দিন নিউজ ঢাকা